এবার আমি একটা ওলির ঘটনা একটু শোনাই। মন দিয়ে শুনতে হবে, আমি আগেই বলেছি আজ গজল হবে একটু ভিন্ন ধরনের, যেহেতু এক একটা গজলে এক এক রকম শিক্ষা থাকবে, ফাও গজল হবে না, কিছু আমরা যেন নিয়ে বাড়ি যেতে পারি। আমরা সকলে জানি আমাদের বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে, তানার অনেক ঘটনা আমরা শুনেছি। তিনি নাকি মায়ের গর্ভে উনিশ পাড়ার হাফেজ ছিলেন, আরও কত রকম কাহিনী আছে। তবে তানার আব্বাজানের নাম ছিল হযরতে আবু সালে মুসা জাহাঙ্গি রহমাতুল্লাহ আলাইহে। আজকের এই আবু সালে মুসা জাহাঙ্গি রহমাতুল্লাহ আলাইহে, ইনিও কিন্তু একজন ওলি ছিলেন। এটা ভালো করে দে, একজন ওলি ছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী, মানে আমাদের বড় পীর তানার আব্বাজানও একজন মস্ত বড় ওলি ছিলেন। আমরা আমাদের বড় পীরের কাহিনী শুনেছি, তবে তানার আব্বাজানের কাহিনী আমরা খুব একটা শুনিনি। আজকে শোনাবো তানার কাহিনী। ওলি কাকে বলে, ওলি হতে গেলে কী করতে হয়, ওলি হতে গেলে আজকের কতটা পরীক্ষার সম্মুখীন হতে হয় শুনতে হবে। হযরতে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলীকে, তিনি নদীর পথ ধরে যাচ্ছেন হেঁটে হেঁটে, নদীর পাড় ধরে তিনি দেখতে পাচ্ছেন ওই নদীর ওপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে। ওই আপেলটার দিকে যখন নজর চলে গেল, হযরতে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলী, তিনি দুই তিন দিনের ক্ষুধার্ত ছিলেন, নদী থেকে তুলে আপেলটাকে খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পর যখন খাওয়া শেষ হলো, তখন তার মনে মনে আফসোস হলো, ইস, কার গাছের আপেল খেয়েছি আমি, আমি তো জানি না এই আপেলের মালিকটাকে, এটা কার গাছের আপেল আমি আবু সালে জানি না, আমি আপেলটা খেয়ে তো ফেললাম, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আবু সালে তুমি নদী থেকে তুলে আপেলটা খেয়েছো, যার গাছের আপেল তাকে তুমি বলে খাওনি, কার গাছের আপেল তুমি জেনে খাওনি, এটা তোমার জন্য খাওয়া উচিত হয়নি, এর জন্য তোমাকে হিসাব দিতে হবে, তখন আমি আবু সালে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাব, আল্লাহর কাছে আমি একেবারেই ছোট হয়ে যাব। অর্থাৎ ছোট্ট একটা আপেল নদী থেকে কুড়িয়ে খাওয়ার জন্য একজন ওলি আল্লাহ পাকে কে খুশি করার জন্য কতটা পরীক্ষার সম্মুখীন হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবে। কবি লিখছে, ওই দেখা যায় স্রোত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সে আপেল খেয়ে গেল। আল্লাহর ওলি যাচ্ছিল এই রাস্তা ধরে, এইবারে আপেলটা খাওয়ার পর কি করবে ক্ষমা তো চাইতে হবে, এবার উল্টো রাস্তা ধরেছে, নদীর পথ ধরে উল্টো দিকে যাচ্ছে, প্রায় চার মাইল দূরে হেঁটে হেঁটে চলে গেল, গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। তখন আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে হয়তো আপেলটা পড়েছে, এখান থেকে গেল, অর্থাৎ আল্লাহর ওলি এই আপেল বাগানের মধ্যে ঢুকে গেল, গিয়ে দেখছে একজন মালিক দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে ক্ষমা চাইবে, কি ঘটনা ঘটতে চলেছে খুব মন দিয়ে শোনেন। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, তাকে এক এক কাছে তালে ঝুলে রয় নদীর উপরে, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, তাকে এক এক কাছে তালে ঝুলে রয় নদীর উপরে, সেই কাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সে চাইতে ক্ষমা কেন তখন সেই মালিকের দ্বারে, পল্লবী হুকুমে গো পল্লবীনা হুকুমে ফল খেয়েছে
ছি আপনার বাগানে পলপিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ তুই দেখল আছি তাই আপনার ইন্তজারে আজ তুই দেখল আছি তাই আপনার ইন্তজারে আজ তো ও ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহ রে দাদা গায় ওই দেখা যায় সস পয়ে যায় এক আপেলে ভেসে যায় আল্লাহ রে বলি আপো সালে মোসা সেই আপেলে খেয়ে আমি আবু সালে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওখান থেকে নদী থেকে আপেলটাকে তুলে আমি খেয়ে ফেললাম আমার মনে হলো যে আপেলটা খাওয়া আমার জন্য উচিত হয়নি অর্থাৎ আমার মনে যখন পস্তাওয়া জাগলো আফসোস হলো আমি চার মাইল হেঁটে হেঁটে আজকের এই বাগান খুঁজে খুঁজে তোমার বাগানে এসে আজ তোমার কাছে ক্ষমা চাইছি ভাই আমারে ক্ষমা করে দাও তখন আপেল বাগানের যে মালিক ওর চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেশতা হ্যাঁ এ মানুষ কোনোদিন হতে পারে না এ যদি মানুষ হতো তাহলে একটা আপেল কুড়িয়ে পাওয়া আপেল নদী থেকে ভেসে যাওয়া আপেল খাওয়ার পর চার মাইল পায়ে হেঁটে এসে আমার কাছে ক্ষমা চাইতো না এর নিশ্চয়ই আল্লাহর কোনো সৎ বান্দা হবে আর না হলে আল্লাহর কোনো অলি হবে একে আরেকটুখানি যাচাই বাছাই করা যাক রিসার্চ করা যাক দেখা যাক এ সত্যিকারের আল্লাহর অলি নাকি ঢব্বাজ তখন বাগান মালিক এবার কী পদ্ধতি নিচ্ছে দেখে ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারে ক্ষমা তোমায় যদি দাও কথা মোহরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে বলে আল্লাহ একটা আপেল খেয়েছি তোমার গাছ থেকে আমি পেড়ে খাইনি এখান থেকে চার মাইল দূর পর্যন্ত আপেলটা ভেসে গেল ওখান থেকে তুলে খেয়ে যাওয়ার জন্য গোলামি করতে হবে বলে হ্যাঁ যদি মনে করো আমার কাছে ক্ষমা নেবে তাহলে আমার গোলামি করতে হবে বলে কতদিন বলে তিন বছর তখন আল্লাহর অলির মাথায় হাত বলে আল্লাহটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য তিন বছর গোলামি করতে হবে কিন্তু আল্লাহ তো অলি সাধারণত মানুষ নয় তিনি আল্লাহকে স্মরণ করেছে মনে মনে চিন্তা করে নিল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অর্থাৎ এই কথা মনে করে আজকের বাগান মালিকের প্রস্তাবে রাজি হয়ে গেল ঠিক আছে ভাই তোমার কাছে যদি তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি রাজি আছি গোলামি করার জন্য তারপর দেখেন কি হচ্ছে ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারে ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তার ফুলের সাদা হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল একটা কথা বললো না হজরতে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিন বছর গোলামি করে গেল তিন বছর কমপ্লিট হয়ে গেল আবার আবু সালে মালিকের কাছে গেল মালিক ভাই তিন বছর হয়ে গেছে ভাই তুমি বলেছো তিন বছর গোলামি করলে আমারে ক্ষমা দেবে তা তিন বছর বিনা স্বার্থে গোলামি করেছে একটা আপেল খাওয়ার জন্য এবার আমারে ক্ষমা করে দাও বাড়ি যাব তখন বাগান মালিক বলছে ক্ষমা করবো না আরও একটা শর্ত আছে বলে কেন তুমি বললে তিন বছর গোলামি করলে ক্ষমা করবো বলে হ্যাঁ আরও একটা শর্ত আছে এই শর্ত যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো নইলে করবো না বলে আবার কি শর্ত এবার আল্লাহর অলি তো চিন্তিত হয়ে পড়ল আল্লাহ আবার কি শর্ত দেবে কোনে তার কোনো ঠিক নেই এবার বাগান মালিক আবার কি শর্ত দিচ্ছে শুনবেন শুনবেন
তিনটি বছর পরে আবার গেল মালিকের দরে বলে দাও ও ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে তবে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে এবার আল্লাহ বলে চিন্তিত হয়ে বলে আল্লাহ একটা আপেল খেয়েছি বলে তিন বছর গোলামি করালো আবার এলো বলছে লোকের মেয়ের বিয়ে করতে হবে নইলে ক্ষমা দেবে না এ তো ফেলা মুসিবত আল্লাহ এখন কি করবো তুমি বলে দাও অনেক সময় চিন্তা করার পর আল্লাহর ওলি মনে মনে ভাবছে বিয়ে তো একদিন আমারে করতেই হবে আজ না হয় কাল একটা কাজ করি এ লোকের মেয়েরে বিয়ে করি তাহলে বিয়েও হবে ক্ষমাও হবে দুটো হয়ে যাবে তখন একদম চোখ কান নাক বুঝিয়ে বলে দিল রাজি হয়ে গেল ঠিক আছে তোমার মেয়েকে যদি বিয়ে করলে তুমি আমারে ক্ষমা করে দাও আমি রাজি আছি তোমার মেয়েকে বিয়ে করার জন্য তখন ওই শ্বশুরমশাই হবে যে আর কি বাগান মালিক বলছে বাবা আমার মেয়েরে বিয়ে করার জন্য যে রাজি হলে তা আমার মেয়েরে দেখবে না বলে কোনো দেখাতে কি হবে না ডাইরেক্ট বিয়ে হবে বলে বাবা আমার মেয়েরে দেখলে কিন্তু তুমি পালাবে বলে কেন বলে আমার মেয়ের বর্ণনা দিচ্ছি শোনো মেয়েকে কেমন দেখতে আপেল বাগান মালিক বলছে দেখেন বছর পরে আবার গেল মালিকের দরে বলে দাও ও ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমার যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমার দেখা যায় শেষ বই যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু মুসা লে মুসা সেই আপেল খেয়ে আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো আমার মেয়ে হলো খোঁড়া এখন এই মেয়েকে যদি বিয়ে করো তাহলে তোমারে ক্ষমা করবো নইলে করবো না বুকে হাত দিয়ে বলেন এই মেয়েরে বিয়ে করলে সংসার হবে টোন বাড়াও এই মেয়েরে বিয়ে করলে সংসার হবে মেয়ে কালো পিচের মতো মেয়ে অন্ধ মেয়ে বোবা মেয়ে খোঁড়া মেয়ে নুলো এখন আল্লাহর ওলিকে যখন এই প্রস্তাব দিল আল্লাহর ওলি তো অবাক মাথায় হাত আল্লাহ আমি এখন কী করবো হ্যাঁ এই এখানকার যুবকদের কথা বলি আমাদের বাপেরা যারা মেয়ে দেখতে যায় ধরে নেন কোনো বাপ মেয়ে দেখতে গেল মেয়ে দেখায় মেয়ে দেখে এসে বা খোকারে বলে খোকা আহারে তোর জন্য মেয়ে দেখতে গেলুম বাবা তাই এরকম মুসিবতের জীবনে পড়িনি বলে কেন আব্বা কী হয়েছে না বলে আর বলিস না খোকা মেয়ের বাপের এত টাকা পয়সা মেয়ের বাপ অর্ধেক দুনিয়া কিনে ফেলবে মেয়ের বাপ বিশাল বড় লোক এত টাকা পয়সা রয়েছে পুরো সারা দুনিয়া কিনে ফেলবে তবে বাপ মেয়েটার মধ্যে একটু গণ্ডগোল বলে আব্বা কি গণ্ডগোল বলে মেয়েটা একটু কালো মেয়েটা বোবা আর মেয়েটার একটা হাত নেই যদি এই মেয়েটা তুমি বাপ বিয়ে করো তাহলে মেয়ের বাপের সব টাকার মালিক তুমি হয়ে যাবে তখন ওই ছেলে বলবে বাপ মেয়ে তো দূরের কথা তোমার বিষ দে বিষ খেয়ে মরবো আমি বিয়ে করবো না বলবে না ওই কালো মেয়ে বে করবো না কিন্তু আল্লাহর ওলির কাছে যখন প্রস্তাব চলে গেল আবু সালে তোমাকে বিয়ে দেওয়া হবে আমার মেয়ের সঙ্গে যে মেয়ে কানা খোঁড়া বোবা নুলো অন্ধ এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলেই ক্ষমা পাবে না হলে তুমি ক্ষমা পাবে না আল্লাহর ওলি চোখ কান বুঝিয়ে আল্লাহকে স্মরণ করেছে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা ছিল না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওই মালিকের কাছ থেকে তো ক্ষমা নিতেই হবে নইলে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহকে খুশি করার জন্য ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল তারপর দেখেন কি হচ্ছে তিনটি বছর পরে আবার গেল মালিকের দরে বলে দাও ও ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া সে
মেয়ে কানা খোলা বাবানুলো কালো কথা বাকার সে মেয়ে কানা খোলা বাবানুলো কালো কথা বাকার যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় দেখা যায় শশ বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু মুসা লয়ে মুসা সেই আপেল খেয়ে নেয় এইবারে দেখে দেখে এদিকে আল্লাহর ওলি আর এদিকে ওই মেয়েটা বিয়ে হচ্ছে বিয়ে এদিকে আল্লাহর ওলি বসে আছে আর এদিকে মেয়ে বসে আছে এখন আল্লাহর ওলি তখনও পর্যন্ত মেয়েটার দিকে চোখ তুলে তাকালো না মেয়েটাকে দেখলো না যে আমার যে স্ত্রী হচ্ছে তাকে কেমন দেখতে এদিকেও কবুল এদিকেও কবুল দুই হাত এক হয়ে গেল আল্লাহর ওলি মাথাটা হ্যাট করে বিয়েটা করে ফেললেন তখনও পর্যন্ত নিজের স্ত্রীকে দেখলো না প্রথম রাত বাসর রাত সুন্নতি রাত বিবি আছে ঘরের মধ্যে আল্লাহর ওলি আছেন ঘরের বাইরে আল্লাহর ওলি বিবির কাছে যাবেন স্ত্রীর কাছে যাবেন ঘরে ঢুকবেন দরজা নক করলো দরজা খুলে গেল আল্লাহর ওলি ডান পাটা ঘরের মধ্যে রেখে বিবিকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরের ভিতর থেকে বিবি উদার মনে উত্তর দেয় ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি মনে মনে করছে ও আল্লাহ এ আমার শ্বশুর বললে মেয়ে তো বোবা তাহলে সালামের উত্তর দিল কে ভয় পেয়ে গেল অন্তরে ভয় লাগছে টুক 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 করে বিবির কাছে গেল কে বলছে আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী আমার কলিজার টুকরা নয়নের তারা আমি আপনাকে বিয়ে করেছি আজ থেকে আপনি আমার স্ত্রী আমি এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে একটা বাড়ির জন্য আপনাকে আমি দেখতে চাই তখন বিবি বলছে আপনি আমার স্বামী আমি আপনাকে বিয়ে করেছি আপনি আমার কলিজার টুকরা নয়নের তারা আমার উপরে আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন তখন বিবি নিজের ঘোমটাকে একটুখানি সরালো আল্লাহর ওলি তখন এবার আস্তে আস্তে নিজের মুখটাকে তুলছে তুলে যখন বিবির চোখে চোখ রাখলো বিবির চেহারা দেখে ত্রিং করে লাফ মেরে দৌড়েছে দৌড়ে 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 সে আপেল বাগান ওই বাগানে মালিক ছিল মানে শ্বশুর আব্বা ওখানে চলে গেল গিয়ে হাঁপাতে হাঁপাতে বলছে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি বলে আবার কি ভুল করলে বলে সে ভুল হয়ে গেছে আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে মনে হয় অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি কেন বলে না আপনি বললেন আপনার মেয়ে বোবা এখন যে মেয়ের ঘরে গেলে আমি মেয়ে তো কথা বলে আবার আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো আপনার মেয়ে অন্ধ বোবা নুলো এ মেয়ে তো পরীর থেকে সুন্দর দেখতে এই আমার স্ত্রী হতে পারে না আব্বা ভুল করে ঢুকে পড়েছি তখন বাপ বলেছিল বাবা আমার মেয়েকে আমি বোবা বলি সেই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি তাকে নুলো বলে সেই কারণে ওই হাত দিয়ে আজও পর্যন্ত কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি আর খোঁড়া বলে সেই কারণে আজও পর্যন্ত ওই পায়ে হেঁটে কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো আমি বাপ চিন্তিত ছিলাম এমত অবস্থায় তোমার মতো একটা সৎ ছেলে একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল একটা আপেলের জন্য তোমাকে পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী চলে যাও বাবা ওটাই তোমার স্ত্রী শেষ কথা কবি লিখছে আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলায় এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয় বলসাই সত্যি নারী রে হ মা জননে হ এমন রবণে তবে তোমার দ্বারে হবে এমন আপাতত কাতারে মাশাআল্লাহ চলুন অনেক শিল্পীরা আছে আমরা তাদের মুখ থেকে গজল শুনবো তবে এই গজলের একটু কথা আমি বললাম রাগ করবেন না যেন একটু না বুঝিয়ে দিলে মানুষ বুঝতে পারবে না এবারে গজল হবে ইনশাআল্লাহ অনেক